হ্যালো এভরিওয়ান, আমি রুকমা, চলে এসেছি রেলিশ উইথ রুকমার উইন্টার ডিলাইট সেশনে। তোমাদেরকে আজকের জন্য শেখাবো চাপলি কাবাব। শীতকাল পড়েছে, কাবাব তো ভীষণ খেতে ভালো লাগে। স্টার্টার হিসাবে দিতে পারো, কিংবা সবসময় আড্ডা মারার সাথে চা কফির সাথেও কাবাব ভালো যায়। তো চাপলি কাবাব ভীষণ ইজি একটা কাবাব, আমি তোমাদের শেখাবো। এটার জন্য লাগছে চিকেন কিমা। আমি কি করেছি, বোনলেস কি ব্রেস্ট পিস বাড়িতে ছিল, সেটাকেই আমি মিক্সি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে একটুও যেন জল না থাকে এতে। হ্যাঁ, দেখো একদম শুকনো, ঠিক এরকম হতে হবে। এবার এর সাথে কিছু কিছু জিনিস মেশাবার আছে, দেখতে থাকো। প্রথমে দেব ভীষণ মিহি করে কুচোনো পেঁয়াজ, একদম জল বাদ দিয়ে দেবে। কাঁচা লঙ্কা, চাপলি কাবাবে টমেটো মাস্ট। টমেটো এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। টমেটো মানে ভেতরটা দেবে না, পালপি পোর্শনটা দেবে না, বাইরের শক্ত অংশটা এরকম ছোট ছোট পিস করে কেটে নেবে। আদা বাটা, রসুন বাটা দুটোই 1 টিস্পুন করে। এখানে ধরে নাও 300 কিমা আছে, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর একটা ছোটো পেঁয়াজ কুচো দিয়েছি। এবার দেব স্বাদ মতো নুন, একটা ছোট্ট ডিম, একটা ছোট্ট ডিমের হাফ, ধনে গুঁড়ো দেব অ্যাবাউট 3/4 টিস্পুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে পুদিনা পাতা আর এটা হচ্ছে ধনে পাতা পাতা কুচি। এই কটা জিনিস আমরা সব দেব, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর নুনটা দেব স্বাদ মতো। হ্যাঁ, দেব সামান্য ঘি অ্যাবাউট 1 টিস্পুন। এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে সবটার সাথে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কিমাতে যেন 1 ফোঁটাও না জল থাকে, পেঁয়াজেও যেন জল না থাকে, এটা দেখতে হবে। এটা একটু স্পাইসি খেতে হয়, অনেক রকমের মশলা পড়ে গেছে বুঝতেই পারছো। চাপলি কাবাব সব মশলা দিয়ে মাখা হয়েছে, এটা একটা স্পাইসি কাবাব, অনেক ধরনের মশলা গেছে বুঝতে পারছো। আর এটাকে এবার ঢাকা দিয়ে ফ্রিজ করতে হবে অ্যাটলিস্ট ফর 45 মিনিটস। বাড়িতে যদি থাকো 1-1.5 ঘন্টা করলে আরও ভালো, কিন্তু মিনিমাম 45 মিনিটস ঢাকা দিয়ে ফ্রিজ করতে হবে। আমি এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে ফ্রিজ করব। 45 মিনিট হয়ে গেছে, এবার আমি কাবাবটা খুলছি। এখানে 45 মিনিটসে যা যা মশলা দিয়ে রেখেছিলাম তোমরা দেখেছ। এইবার দিতে হবে, ধরো আমি যা পরিমাণ নিয়েছি 300 কিমা, এই 1 টেবিল স্পুন মতন হাংকার্ড আর অ্যাবাউট 1.5 টেবিল চামচ মতন ছাতু, এটা দিয়ে এবার মাখতে হবে। সাথে বাকি ঘি, যেটুকু বাকি ঘি ছিল আগে 1 টিস্পুন দিয়েছিলাম, এখন আবার 1 টিস্পুন দিলাম। এটা দিয়ে আবার খুব মসৃণ করে মেখে নিতে হবে। এবার মাখা রেডি, চাপলি কাবাব বানাতে হবে। হাতে তেল লাগাতে হবে, এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা হবে, কিন্তু ভালো করে হাতে তেল না লাগালে এটা ম্যানেজ করা মুশকিল, একটু বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা হয়।
এরকম। আবার হাতে তেল নেব, এরকম চিপে চিপে করবে, খুব টেস্টি খেতে হয়। পুদিনা চাটনি বা ওই তেঁতুলের চাটনি এ ধরনের কিছু দিয়ে খেতে পারো। এগুলো একটু বড় বড় হয়, চাপড়ি কাবাব কিন্তু একটু যদি পেঁয়াজের স্যালাড দিয়ে রুটি দিয়েও ডিনারে খেতে পারো, নট ওনলি ফর স্টার্টার। আচ্ছা, আমি একটু সাদা তেল দিয়েছি, তার সাথে আমি একটু কিন্তু ডালদা মেশাবো। তোমরা না ইচ্ছে করলে মিশিও না, কিন্তু ট্রাস্ট মি, কাবাব পরোটা এগুলোতে না ডালদা একটু মিশালে ভীষণ বিউটিফুল একটা স্বাদ হয়। কিন্তু যাদের মনে হয় যে খাবে না, তারা কিন্তু সাদা তেলেই ভেজো, কিন্তু এতে না ভীষণ একটা প্রফেশনাল একটা দোকানের স্বাদ আসবে। দেখে নাও চাপড়ি কাবাবগুলো কিরম মসৃণ দেখতে হয়েছে, এরমই যেন হয়। আস্তে করে ছাড়বে আর মিডিয়াম আঁচে খুব কেয়ারফুলি ভাজবে। গায়ে ঘি থাকার জন্য ওঠাতে কোনো অসুবিধা হবে না। আলতো করে একটুখানি তেলটা উঠিয়ে উঠিয়ে দেবে। এবার হালকা করে উল্টে দাও। বোথ সাইড কিন্তু ভালো করে ভাজতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে। বিউটিফুল গন্ধ বেরিয়েছে, পরোটার সাথে, রুমালি রুটির সাথে, আর নয়তো হাতে তৈরি গরম রুটির সাথে দারুণ যাবে চাপড়ি কাবাব। দেখছো দুদিকই সমানভাবে গোল্ডেন হয়ে গেছে, দেখো। এটা তুলে নেব, এরকম সোনালি করে ভেজে ভেজে। একসাথে অনেকগুলো একদম দেবে না, তিনটে থেকে চারটে অবধি দেবে। এবার বাকিগুলো ঠিক আগের মতোই ভেজে নিতে হবে। চাপড়ি কাবাব রেডি, দেখো কি ভালো দেখতে হয়েছে। এবার একটু পেঁয়াজ দিয়ে বা তোমার মনের ইচ্ছে মতো চাটনি দিয়ে সার্ভ করো। কাবাবটা বাড়িতে বানিও, বিউটিফুল খেতে হয়, আই প্রমিস ইউ। আর সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা, ফলো করো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ, আর এই রান্নাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থেকো আমার ইউটিউবে। পুরনো রান্নাগুলোও দেখো, কন্টিনেন্টাল সিরিজে অনেক কন্টিনেন্টাল রেসিপিস পাবে। শীতকাল তো ইটস টাইম ফর কন্টিনেন্টাল রেসিপিস, ওগুলো চেক করে দিও। ওকে, বাই। Thank you.